হাজার বছরের সভ্যতা আর ঐতিহ্যিক চেতনায় ঋদ্ধ পুণ্ডখ্যাত উত্তর জনপদের প্রবেশদ্বার বকুড়া জেলা। গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্ট খরস্রোতা করত্ব স্নাত প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্র ছিল বিশ্ব সভ্যতার পীঠস্থান। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ জনপদের মানুষ। বগুড়ার সাতমাথাস্থ বীর শ্রেষ্ঠ স্কোয়ার মুক্তিযুদ্ধের মহান চেতনায় উদ্দীপ্ত স্মৃতিস্তম্ভ। সারিয়াকান্দির যমুনা বিধৌত অঞ্চলে উৎপাদিত লালমরিচ, শিবগঞ্জের আলু এবং বগুড়ার সুস্বাদু দই দেশের সীমানা পেরিয়ে বিশ্ববাজারেও সুখ্যাতি অর্জন করেছে। 1821 সালে প্রতিষ্ঠিত বগুড়া জেলায় মোট উপজেলা সংখ্যা 12টি, 12টি পৌরসভা, 108টি ইউনিয়ন এবং 2695টি গ্রামের সমন্বয়ে সুবিন্যস্ত শতাব্দী প্রাচীন এই জেলা। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে অর্থাৎ 2021 সালে ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। এ চেতনাকে উপজীব্য করেই একটি উন্নত দেশ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রূপান্তরিত প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা, তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি, এই স্বপ্নটি দেখিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি গোহাইল ডিজিটাল সেন্টার ইসেবা কেন্দ্রে এসেছিলাম, জমাজমির প্রচার অনলাইনে আবেদন করছি, এটি নিয়ে অর্জনে আসছি। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয়কে সামনে রেখে বগুড়া সদর ভূমি অফিস তাদের নিজস্ব একটি ওয়েবসাইটের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। আমরা মিসকেসের যে নোটিশগুলো মোবাইলে SMS এর মাধ্যমে জনগণকে মিসকেসের তারিখ সম্পর্কে অবগত করছি। মিসকেসের ডেট, খাজনা খারিজের ডেট আমরা জানতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বা লক্ষ্য শুরু হয়েছে তা আমাদের মৎস্য অধিদপ্তরের প্রান্তিক চাষিদের পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কৃষক পর্যায়ে নানাভাবে কর্মসূচি নিয়েছেন। এই ব্যাপারে আমরা যেটা করেছি সেটা হলো যে কৃষকদের মোবাইল নম্বর আমাদের সঙ্গে আছে, এতে বিভিন্ন ক্যাটাগরি করেছি আমরা, উত্তম কৃষক, মধ্যম কৃষক, নিম্ন কৃষক, এই কৃষকগুলো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে এবং যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধান দিতে পারছে আমরা মোবাইলের মাধ্যমে। এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে বিভিন্ন জায়গায়, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক জনসভা করে থাকি আমরা এবং বাল্য বিবাহের কোনো সংবাদ আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে অথবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেলে তাৎক্ষণিকভাবে আমরা সেটি মোবাইল কোড দিয়ে প্রিভেন্টিভ একটি ব্যবস্থা নিই। সরকারি প্রণোদনা ও অর্থায়নের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান TMSS একটি নিবন্ধিত এবং কোলাবোরেশন করে কার্যক্রম পরিচালনা করছে। ডিজিটাল প্রজন্ম তৈরিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভূমিকা অনস্বীকার্য। আমাদের ছাত্রদের বুদ্ধিমত্তা তৈরি করা একটা ডিজিটাল নোটিশ বোর্ড, যেখান থেকে ছাত্রছাত্রীরা দৈনন্দিন তার একটা ইনফরমেশান নিয়ে ঢুকবে এবং যাওয়ার সময় আগামী দিনের একটি ইনফরমেশান নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে। পুণ্ড্রের প্রাচীন সভ্যতার উপর দাঁড়িয়ে উত্তর জনপদের বগুড়ায় এ অঞ্চলের জ্ঞানদীপ্তির মহান আলোকবর্তিকা হিসেবে প্রতিনিধিত্ব করছে সরকারি আজিজুল হক কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার রূপান্তরের গল্পে শিক্ষাক্ষেত্রে সরকারি আজিজুল হক কলেজ সূর্য সারথী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে। বগুড়া জেলায় ডিজিটাল সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে ইনফো সরকার প্রকল্পের আওতায় বগুড়া জেলায় 70টি সরকারি দপ্তর ও 5টি উপজেলায় কানেক্টিভিটি কার্যক্রম সম্পন্ন হয়েছে। BRTA বগুড়া সার্কেল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে BRTA গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। A2I প্রোগ্রামের আওতায় আমাদের BRTA এর একটি ইনোভেশন ই লার্নার পদ্ধতির উদ্ভাবন। ই সেবা বলতে সরাসরি আমরা জনগণকে যেটা দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পাসপোর্ট পুলিশ হারিয়ে গেছে, আমরা অনলাইনে খুব দ্রুততম সময়ে তাদেরকে সরবরাহ করে থাকি। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় আগত সেবা প্রত্যাশীদের ই ফাইলিং এর মাধ্যমে নানামাত্রিক ডিজিটাল সেবা প্রদান করা হয়। জনগণের ভূমি সেবাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে রেকর্ড রুমের ডিজিটাইজেশন প্রকল্প। প্রশাসন পরিচালনায় চালু করা হচ্ছে শাখাভিত্তিক ইমেইল আইডি। বগুড়া জেলায় কর্মরত শতাধিক NGO নিয়ে 2014 সালে আমরা একটি NGO ওয়েব পোর্টাল চালু করি। জেলা প্রশাসনের সাথে কর্মরত 100টি NGO ঘরে বসেই কমিউনিকেশন হচ্ছে। এই ফিডব্যাক থেকে যে সমস্ত সুপারিশ পরামর্শ আসে সেই সুপারিশ পরামর্শগুলো আমরা ডাউনলোড করে পরবর্তীতে NGO সমন্বয় সভায় আমরা তুলি এবং আমরা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ, প্রশাসনিক কাজে গতি সঞ্চার
ও জবাবদিহিতা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বগুড়া জেলায় 120টি ডিজিটাল সেন্টার রয়েছে। এই কার্যক্রমের সুফল জনসাধারণ পাচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 638টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক পর্যায়ে 36টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। কম্পিউটার এবং ভাষাশীল প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় বগুড়া জেলার 12টি উপজেলায় মোট 49টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ, 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 ডিজিটাল বাংলাদেশ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে জনসমূহ।